ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি একটি অত্যন্ত ক্রিটিক্যাল এবং ইন্টারেস্টিং কেস। এই ছেলে, এর বয়স মাত্র 22 বছর, এর 22 বছর, নাম ওবায়দুল্লাহ, মালদা জেলা থেকে এসেছে, বয়স মাত্র 22। কিন্তু এই বয়সে ওর একটু খুব খারাপ রোগ হয়ে গেছে, মাস্টার খোলো, হি হ্যাজ ডেভেলপড ভেরি ব্যাড টাইপ অফ আলসার ইন দ্য মাউথ ক্যাভিটি। হাকরো বড় করে ভেরি আলসার, এই যে আলসার দেখা যাচ্ছে এখানে, ঘা এই উপরে দেখা যাচ্ছে, এই দিকে দেখা যাচ্ছে, এই এই দেখা যাচ্ছে আলসার, আবার এই দিকে দেখা যাচ্ছে, এই যে আলসার, এই যে পলিফারেটেড হয়ে আছে, এই রকম আলসারের মুখের মধ্যে হয়েছে, এরকম উঁচু হয়ে গেছে, পলিফারেটেড হয়ে গেছে। জিভ বের করো, জিভ বড় করে বাইরে বের করো। সো টাং ইজ ফারোড, দাগ দাগ আছে, নট আলসারেটেড, টাং আলসার হয়নি, বা টাং মাক্সেলের মতো এরকম ভিজে নেই, কিন্তু বড় বড় আলসার হয়ে গ্রোথ হয়ে গেছে। এই যে গ্রোথ দেখা যাচ্ছে, এদিকে গ্রোথ দেখা যাচ্ছে। এই বয়সে এ কোনো নেশা করে না, খৈনি খায় না বলছে, তামাক খায় না, তো ন্যাচারালি ওর এরকম ঘা হলো কী করে? তার থেকে বড় কথা যেটা, দি বায়োপসি রিপোর্ট, দি পেশেন্ট কনসাল্টেড ইন দি ডেন্টাল হসপিটাল, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল অফ কলকাতা, অ্যান্ড দে হ্যাভ ডান বায়োপসি, অ্যান্ড দ্য বায়োপসি রেজাল্ট শোজ ইনফিলট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো কার্সিনোমা অ্যাট দ্য এজ অফ 22 ইয়ার্স, 22 এখানে বলেছে, ওখানে 30 লেখা আছে, কী ব্যাপার? আন্দাজে কেন বলবে? এখানে তো আগের ডাক্তারবাবুরা 30 করেছে, তাহলে 30 হবে। সো এজ অ্যাবাউট 30 ইয়ার্স, তো কোনো নেশা করে না, খৈনি খায় না, তামাক খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, পান খায় না, জর্দা খায় না, তাহলে ওর স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো কী করে? এটা খুব চিন্তার ব্যাপার। তাহলে 22 বছরের ছেলে কার্সিনোমা ডেভেলপ করেছে, তো ওর সিমটম নোট ডাউন করেছে আমাদের হোমিওপ্যাথিক জুনিয়র বন্ধু। ও লিখেছে, যে কোনো প্রশ্ন করলে বাংলা ইংরেজিটা ঠিক রুব্রিক কী হবে বুঝতে পারিনি, আমি জুনিয়র ছেলেদের বলে দিই, যেটা বুঝতে অসুবিধা হবে তোমরা বাংলায় করবে, আমি গুছিয়ে দেখে নেবো, তোমাদের ভাষাতেই, মাতৃভাষাতেই লেখো, যে কোনো প্রশ্ন করলেই এক কথাতেই শেষ করে, প্রশ্নের উত্তর বেশি দিতে চায় না, একটা দুটো শব্দেতে সংক্ষেপে উত্তর বলে দেয়। একে রেপার্টরিতে বলা হয় মনোসিলেবিক অ্যান্সার্স, একটা রুব্রিক আছে মাইন্ডে, মাইন্ড অ্যান্সার্স মনোসিলেবিক, একটা মাত্র শব্দে উচ্চারণ করে কথা, দেখা যাচ্ছে সেখানে ওষুধ আছে, হ্যানিম্যান বলছে মিউরিটিক অ্যাসিড, 16 মানে হ্যানিম্যান, এটা কুনজলি রেপার্টরি, কুনজলি, যেখানে হ্যানিম্যানের অনেক কথা উনি ঢুকিয়ে দিয়েছেন, সে মিউরিটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অ্যান্ড পালসিটোলা। তো যে এইটা পিকিউলার আনকমন সিমটম, যে মনোসিলেবিক, এক ইয়েস নো হ্যাঁ গাল কাত করা, এইভাবে একটা দুটো শব্দ করে অ্যান্সার দিয়ে দেয়, এই মনোসিলেবিক ইজ এ পিকিউলার সিমটম, অ্যান্ড দ্যার ইজ মিউরিটিক অ্যাসিড অ্যান্ড ফসফরিক অ্যাসিড, মিউরিক অ্যাসিড, হ্যানিম্যান বলছেন মিউরিটিক অ্যাসিড। তো মিউরিটিক অ্যাসিডের আর সব সিমটম কভার করে যাচ্ছে, এই রিপার্টরিতে আমাকে হেল্প করলো, রিপার্টরি দেখার পরে আমি মিউরিটিক অ্যাসিড আমি এবারে ম্যাথমেটিক্যাল স্টাডি করে দেখলাম, ইয়েস দেয়ার আর লটস অফ সিমটমস, মিউরিটিক অ্যাসিড, ইরিটেবল, রাগ একটু বেশি, রাগ বেশি বলেছো না তুমি, এদিকে সব প্লিজ কাম হেয়ার, রাগ বেশি না কম, রাগ বেশি আছে, খিটখিট করে, সো ইন দ্য মিউরিটিক অ্যাসিড ইরিটেবল, পিবিস, আলসারেশন অ্যান্ড ফাঙ্গাস লাইক গ্রোথ হেয়ার অ্যান্ড দেয়ার, মাউথ অ্যান্ড অ্যানাস আর চিপলি অ্যাফেক্টেড, বলছে অ্যানাস এবং মাউথ বেশি অ্যাফেক্টেড হয়, অ্যান্ড মাউথে বিশেষ করে ম্যালিগন্যান্ট অ্যাফেকশনস অফ দ্য মাউথ, যা হুবহু মিলে গেল ইনফিলট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। আজ থেকে 100 বছর আগে অ্যালেন স্কিনোটে তাই লেখা আছে, মিউরিটিক অ্যাসিডে ম্যালিগন্যান্ট অ্যাফেকশনস অফ দ্য মাউথ। সো মনোসিলেবিক, একটা মাত্র শব্দে কথাবার্তায় উচ্চারণ করে উত্তর দেয়, মিউরিটিক অ্যাসিড, ম্যালিগন্যান্ট অ্যাফেকশনস অফ দ্য মাউথ, অ্যান্ড দ্যার ইজ ইরিটেবল টেম্পারমেন্ট, মিউরিটিক অ্যাসিড, এবং গ্রেট ডেবিলিটি, উইকনেস, আর মুখে আর মাংস খেতে পছন্দ করে না সাধারণত এইসব ছেলেরা, অল্প বয়সে এবং মহামেডান ফ্যামিলির ছেলে, এরা একটু মাংস বেশি খায়, কিন্তু ওর মাংস প্রতি আভার্সান, তুমি মাংস পছন্দ করো কি করো না, মাংস পছন্দ করে না, এরকম অল্প বয়সী ছেলে এবং মহামেডান ফ্যামিলির ছেলে,
মাংস পছন্দ করে না তো আমরা মিউরিক অ্যাসিডে কী পেলাম মিউরিক অ্যাসিড ক্যান নট বিয়ার দ্য থট আর সাইট অফ মিট মাংস পছন্দ করে না সো অল সিমটমস ছবির মতো গো ইন ফেভার অফ মিউরিক অ্যাসিড আই ডু হোপ মিউরিক অ্যাসিড উইল ইম্প্রুভ দ্য কেস ডাক্তারদের সেখানের জন্যে ওর কেসটা গুছিয়ে দেখলাম এবং এই ভিডিও করলাম তোমাদের সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই।